তাবিজ করা মোল্লা যদি হয় তাহলে তাবিজ করা বড় শির সবসময় না অধিকাংশ সময় ছোট শির কথা বোঝা গেছে তাবিজ করা বড় শির নয় যদি তাদের শির কথা না থাকে সুতরাং তাবিজ হচ্ছে ছোট শির আর ছোট শিরকারি কাবিরা গনা আছে যেমন দাড়ি মোড়ার পিছনে নামাজ হবে টাকার নিচে কাপড় থাকে নামাজ ফাঁসে কের গনাগার আমি যে মিথ্যা কথা বলছে হারাম খাচ্ছে ঘুষখোর তার পিছনে নামাজ হবে ঠিক তেমনি বেদাতির বিষয়ে নামাজ হবে যে তাবিজ করে বা তাবিজ লিখে কিন্তু বড়শীর কি আঁকিদা নবী হাজির এবং আউলিয়ারা দিতে পারেন এইরকম আঁকিদা যদি থাকে তাহলে তার পিছনে চলা যায় যায় আপনাকে দেখতে হবে আপনি এক এক করে প্রশ্ন করলে কেমন করা হবে তার মধ্যে বড়শীর কাছে না ছোট শির কাছে বড় বেদাত আছে না ছোট বেদাত আছে এগুলো দেখার বিষয় আসল নামাজ পড়বেন তার পিছনে যদি আশেপাশে কোনো মসজিদ ওই রকম না থাকে তাহলে সুনাদ কোরআন অনুসারীদের আর যদি থাকে তাহলে তাদের পিছনে নামাজ পড়বেন না পিতাতির পিছনে নামাজ পড়বেন না যদি বিকল্প ব্যবস্থা থাকে আল্লাহ হেফাজত করুন